প্রতি বছর বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পাড়ি জমাচ্ছে ইউএসএ তে, তাদের মেধার ছাপ রাখছে তাদের শিক্ষাগত যোগ্যতায়। এই সকল মেধাবী শিক্ষার্থীরা ইউএসএর বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের মাধ্যমে অর্জন করে নিচ্ছে ফান্ডিং, এবং পরবর্তীতে তাদের কর্মজীবনেও তারা ছাপ রেখে যাচ্ছে দারুণভাবে। কিন্তু কেমন সেই পরবাসী জীবন? দেশ ছেড়ে ইউএস এর মাটিতে কি করে তারা নিজেদের এই অবস্থান তৈরি করে নিচ্ছে, আমরা আজ শুনব সেই গল্প। আমাদের সাথে আছেন শাহেদুর রহমান, টিচিং ইনস্ট্রাক্টর, পাবলিক স্পিকিং অ্যাট ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট শাহেদুর রহমান। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটিতে ছিলেন পাবলিক স্পিকিং টিচিং ইনস্ট্রাক্টর হিসেবে, এবং একই সাথে এই ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন। এই ইউনিভার্সিটি এবং আপনার প্রোগ্রাম নিয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন আমাদের। থ্যাংক ইউ। অবশ্যই, আমি বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে মার্কেটিং এ ব্যাচেলর এবং মাস্টার সম্পন্ন করে 2021 সালে, এবং তারপর আমার হায়ার স্টাডিজ সম্পর্কে একটা আগ্রহ ছিল স্পেসিফিকলি ইউএসএ তে। তো আমি আমার কিছু বন্ধু বান্ধব সম্পর্কে, যারা আমার পূর্বে এই ইউনিভার্সিটিতে এসেছিল, তাদের মাধ্যমে ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি। তো যেহেতু আমার ফোকাস ছিল মার্কেটিং নিয়ে, সো আমি তখন সার্চ করি ওয়েবসাইটে গিয়ে যে এই রিলেটেড কী কী সাবজেক্ট সেখানে রয়েছে। তো আমি সেখানে খুব ইন্টারেস্টিংলি একটা সাবজেক্ট পাই, যেটা হচ্ছে কমিউনিকেশন। নর্মালি বাংলাদেশে যে কমিউনিকেশন স্টাডিজটা, সেটা ইউএস এর মতো না। দেখা যায় মাস মিডিয়া রয়েছে, মাস কমিউনিকেশন রয়েছে, অনেক ক্ষেত্রে আইআর রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন বা জার্নালিজম নামে রয়েছে। বাট ইউএসএতে যে ট্রেডিশনাল কমিউনিকেশনটা, সেটা আমাদের এখানে একটা গ্যাপ রয়েছে আমাদের বাংলাদেশের স্টাডিজের সাথে। সো আমি যখন প্রোগ্রামটা ওয়েবসাইটে গিয়ে অ্যানালিসিস করি, আমি দেখছি যে আমার ইন্টারেস্ট খুবই হাইলি অ্যালাইন করে। সো ইন দ্যাট মোমেন্ট আমি টিচারদের প্রোফাইল দেখি, আমার যখন দেখি যে আমি কাজ করে তাদের সাথে মজা পাবো বা আমার কাজের মিল রয়েছে, তখন আমি অ্যাপ্লাই করি এবং আমি এই ইউনিভার্সিটিতে ফলের 2022 এর ফলে আসি। সো ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতে চাই, এটা ইলিনয়ে অবস্থিত একটি পাবলিক ইউনিভার্সিটি। 1899 এটা এস্টাবলিশড হয়েছিল। আর এই ইউনিভার্সিটিটা নট হাইলি ফোকাসড অন রিসার্চ, বাট দে হ্যাভ মাস্টার্স প্রোগ্রাম ইন অল ডিসিপ্লিন আই শুড সে। আমাদের অনেক বাংলাদেশি স্টুডেন্টস রয়েছে এখানে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি বলবো। এবং ইউনিভার্সিটিটা খুবই স্টুডেন্ট ওরিয়েন্টেড, যারা স্টুডেন্টদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে গ্রো করতে খুবই হেল্প করে। এবং আমার ডিপার্টমেন্ট সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতে চাই, কমিউনিকেশন ডিপার্টমেন্ট আমাদের ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি একটা খুবই প্রমিনেন্ট একটা সাবজেক্ট, ইজ বিকজ আমাদের যে ফ্যাকাল্টিগুলো রয়েছে, লাইক 5 to 6 ফ্যাকাল্টিজ আছে যাদের খুবই রিসার্চ ওরিয়েন্টেড, তারা 5 to 6,000 সাইটেশনস তাদের এক একজনের রয়েছে। সো দে আর লাইক প্রোভাইডিং স্টুডেন্টস অল দ্য স্টাফস টু ডু দেয়ার রিসার্চ। এবং সোশ্যাল মিডিয়া ল্যাব রয়েছে একটি ডিপার্টমেন্টে। সো খুবই প্র্যাকটিক্যাল এবং রিসার্চ ওরিয়েন্টেড একটা ডিপার্টমেন্ট। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কেমন ছিল ওয়েস্টার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি যে কলেজ টাউনটি, এই কলেজ টাউনটি কেমন ছিল? কলেজ টাউনটা সম্পর্কে যদি আমি বলতে চাই, আমার আসলে দুই ধরনেরই অভিজ্ঞতা এখানে রয়েছে, ড্রব্যাকস কিছু রয়েছে এবং ফ্যাসিলিটিসও কিছু রয়েছে। তো আমি প্রথমেই বলবো, খুবই 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 কনভিনিয়েন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ইজ বিকজ আমরা যারা ফান্ডিংয়ে আসি, আমরা হয়তো অনেক সময় ফেস করি না যে ফিনান্সিয়াল কনস্ট্রেন্টসগুলো, বাট যারা সেলফ ফান্ডে আসে বা পার্শিয়াল ফান্ডে আসে, অনেক ক্ষেত্রেই যে এটা সাফার করি আমরা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের যে কস্টিংগুলো আসে, থাকার, জীবনযাত্রার মান সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা, তাদের খরচের সাথে। তো সেই দিক থেকে চিন্তা করলে ম্যাকম, যেখানে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অবস্থিত, ইজ এ ভেরি ভেরি কনভিনিয়েন্ট এরিয়া। এখানে রেন্ট খুবই, আমি বলবো, চিপ কম্পেয়ার টু শিকাগো, গিভেন দো যে আমাদের শিকাগো থেকে অ্যামট্রাক সার্ভিস রয়েছে। সো আপনি
2 আওয়ার্স 3 আওয়ার্স এর মধ্যে আপনি শিকাগোতে যেতে পারছেন এবং এট দ্য সেম টাইম আপনি একটা কনভিনিয়েন্ট এরিয়ায় থাকতে পারছেন, এবং নেইবারহুডটা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কখনো কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হই নাই কোনো ধরনের, এবং কখনো কোনো ক্রাইমও আমি হতে দেখিনি লাস্ট 2 ইয়ার্সে। সো এটা খুবই ফ্রেন্ডলি নেইবারহুড। আর ড্রব্যাক যেটা বলবো, ইটস লাইক এ মিডল অফ নো হোয়ার, এবং ইটস কাইন্ড লাইক আই শুড সে ইটস ইন দ্য মিডল অফ এ কর্ন ফিল্ড, কারণ মিডো ওয়েস্টে যারা থাকে অথবা ইলিনয়েতে যারা থাকে তারা জানে অনেক বেশি কর্ন ফিল্ড মিডো ওয়েস্টে। সো আপনার প্রথমে মনে হইতে পারে যে এটা আমি কোথায় আসলাম, এটা একটা লিটারেলি 20,000 মানুষের একটা কলেজ টাউন। সো প্রথম প্রথম আপনার একটু মনে হইতে পারে যে আমি তো আমেরিকা আসি নাই, বাট ইয়া দ্য বেস্ট থিং ইজ সবকিছুরই সবগুলা ব্র্যান্ডেরই একটা একটা শোরুম আপনি পাবেন, বাট একটা একটা করে ভালো। এটা মনে হয় শুধুমাত্র ওয়েস্টার্ন ইলিনয়েস ম্যাকম্বের বাস্তবতা না, ইউএস এর ম্যাক্সিমাম কলেজ টাউন গুলো আসলে এমনই হয়। আমরা ইউএস এর যে ছবিটা দেশে থাকা অবস্থায় দেখি অনেক হাই হাই স্কাইস্ক্র্যাপার, ওগুলো কিছুই আসলে থাকে না, ম্যাক্সিমামই খুব ছোট ছোট কলেজ টাউন এবং সন্ধ্যা 7টা 8টার পরে যেটা বোস টাউন হয়ে যায়। রাইট, এমএস এর পর বা এমএস চলাকালীন অবস্থায় একই ইউনিটে একটা জব জব সুযোগ পাওয়া, এটা কিভাবে সম্ভব হয়েছিল এবং নতুনদের জন্য এই বিষয়ে আপনার পরামর্শ কি হবে? আমি যখন আসি তখন আমার প্রথমত আমার যে ফান্ডিংটা ছিল সেটা ছিল আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি 1 বছর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি ডিপার্টমেন্টে। তখন আসলে আমি বলবো যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আমার প্রোফাইলটাকে কিছু কিছু কাজ করেছিলাম যে কারণে আমি এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টটা পাওয়ার হয়তো পেয়েছিলাম, বা আসার পরে আমি যখন টিচিং ইনস্ট্রাক্টর পজিশনটা পাই সেটার জন্য আমার যাওয়ার পরে কিছু কাজ করতে হয়েছে। তো আমি যেটা বলবো, আপনারা অনেকে হয়তো জানেন ইউএসএতে আন্ডারগ্র্যাড যারা থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আন্ডারগ্র্যাডদের একটা কোর্স বাধ্যতামূলক থাকে, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং। তো এই পাবলিক স্পিকিংটা পড়ানোর জন্য দায়িত্ব বেশিরভাগ সময় থাকে কমিউনিকেশন ডিপার্টমেন্টের। তো দেখা গেছে যেহেতু একটা ইউনিভার্সিটিতে অনেকগুলা মেজর থাকে, অনেক অনেক আন্ডারগ্র্যাডের স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে হচ্ছে টিচারদের কমিউনিকেশন ডিপার্টমেন্টের টিচারদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব টিচার স্টুডেন্টদেরকে পড়ানো বা সব স্টুডেন্টদের ক্লাস নেওয়া। তো সেক্ষেত্রে তারা স্টুডেন্টদেরকে ওই সুযোগটা দেয় যে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করার জন্য, যেহেতু অনেক ওয়ার্কলোড থাকে টিচারদের উপর। তো আমি যখন কাজ শুরু করি আর এ হিসাবে তখন আমার প্রফেসরের সাথে আমার একটা ভালো বোঝাপড়া হয়, স্টুডেন্টদের সাথে আমি কাজ করা শুরু করি, এবং একটা ডিপার্টমেন্টের একটা টিচারের সাথে আমি তার ক্লাস অবজার্ভ করি কমপ্লিটলি ভলেন্টারিলি। আমার তখন আর এ পজিশন থাকা সত্ত্বেও ওই টিচারের সাথে গিয়ে আমি তার ক্লাসটা অবজার্ভ করতাম, কীভাবে সে ক্লাস নিচ্ছে, কীভাবে সে গ্রেডিং করতেছে, কীভাবে সে ডিসকাশনটা ফ্যাসিলিটেট করতেছে স্টুডেন্টদের মাঝে। তো ওই 6 মাসের ভলেন্টারি যে আমি তার সাথে অবজার্ভ করি তার ক্লাসরুম, সেটার ইয়ে হয়তো রেজাল্ট হিসাবে আমার আর এ যখন শেষ হয় 1 বছর পর তারা আমাকে টিচিং ইনস্ট্রাক্টর হিসাবে অফার করে পরের বছর থেকে পাবলিক স্পিকিং পড়ানোর জন্য। তো আমি বলবো আসলে দেশ থেকে আসার আগে ফান্ড ম্যানেজ করার প্রসেস একটা, আবার ওইখানে যাওয়ার পরে ফান্ড ম্যানেজ করার প্রসেস আরেক রকম, ডিফারেন্ট। দেশ থেকে আসার আগে হয়তো আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন, আপনি আপনার রিসার্চ ফোকাস করবেন, আর্টিকেল পাবলিশ করবেন, কনফারেন্সে জয়েন করবেন, দোজ আর দ্য থিংস। বাট ওইখানে যাওয়ার পরে এটা বেসিকলি তারা দেখতে চায় আপনি আপনার ওয়ার্ক ইন্টিগ্রিটি কেমন, আপনার প্রফেসরদের সাথে আপনার সম্পর্কগুলো কেমন, আপনি কতটুক আগ্রহী, আপনি কতটুক নিজেকে ডেডিকেট করতেছেন এই কাজের প্রতি, তার উপর ডিপেন্ড করে তারা হয়তো ওই ডিসিশনগুলো নেয়। নিজেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এমএস তো শেষ, এখন পরবর্তী পরিকল্পনা কি? হ্যাঁ, বর্তমানে আমি আসলে ভ্যাকেশনে এসেছি বাংলাদেশে, আমার এমএস শেষ হলো। ভালোই একটা জার্নি ছিল, 2 ইয়ার্সের খুবই হেক্টিক রোলার কোস্টার একটা জার্নি ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যখন আসলে বাংলাদেশ থেকে ফল 2022-তে যাই ইউএসএতে, তখন যে পরিকল্পনাটা ছিল স্টিল নাও সেটাই রয়েছে। তখন আমার ইচ্ছা ছিল হায়ার স্টাডিতে যাওয়ার, উচ্চতর শিক্ষা গ্রহণ করার, সেই হিসেবে আমি মাস্টার্সের 2 ইয়ার্স আমি ওইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেছি। এভরি অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যত ধরনের
পেপার ওয়ার্ক ছিল, আমি চেয়েছিলাম সেগুলোকে যাতে ডাস্টবিনে না ফেলে দিয়ে কনফারেন্সে প্রেজেন্ট করতে পারি, এবং সেগুলোকে ফাইনালি যাতে আমি স্কলারলি আর্টিকেল হিসেবে পাবলিশ করতে পারি, এবং যাতে সেই কাজগুলোর একটা ভ্যালু ক্রিয়েট হয়। তো সেটার ইন্টেনশন একটাই আসলে, যে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব। সেখান থেকে আমি আসলে পিএইচডির জন্য অ্যাপ্লাই শুরু করি ডিসেম্বরে, গত বছরের ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করেছি অনেকগুলো ইউনিভার্সিটিতেই, এবং লাকিলি আমি একটা ইউনিভার্সিটিতে, কয়েকটা ইউনিভার্সিটিতে আমি পিএইচডি অফার পাই। তো আমি শেষ পর্যন্ত হচ্ছে কলোরাডো বোল্ডারে আমি যাচ্ছি, আমি অ্যাডভার্টাইজিং এ পিএইচডি শুরু করব। কংগ্রেচুলেশন ফর দিস অ্যামেজিং অপরচুনিটি ইউ গ্র্যাব। পিএইচডিতে থ্যাংক ইউ ফর এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। অবশ্যই, এটা খুবই হেকটিক ছিল, এই জন্য যে ওই সময় এট দ্য সেম টাইম আমার অনেকগুলো রেসপন্সিবিলিটিস ছিল একই সাথে। আমি ডিপার্টমেন্টে তখন টিচিং ইনস্ট্রাক্টর ছিলাম, দুইটা কোর্স পড়াইতে হচ্ছিল, পাশাপাশি আমার তিনটা কোর্স ছিল, থিসিসের কাজ চলতেছিল, এবং হচ্ছে আমার, আমি কিছু ভলেন্টারি কাজের সাথে যুক্ত ছিলাম ইউনিভার্সিটিতে। গ্লোবাল স্টাডিজের আমি স্টুডেন্ট অ্যাম্বাসেডর ছিলাম, তারপরে স্টুডেন্টদের একটা প্রতিনিধি টিম থাকে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, সেখানকার সেখানে রিপ্রেজেন্ট করতেছিলাম, এবং পাশাপাশি আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি থাকে সেটাও প্রতিনিধিত্ব করতেছিলাম। তো অনেক সময় আমরা বাংলাদেশের অনেকের থেকে শুনি, বা তারা যখন অ্যাপ্লাই করতে যায় তারা টাইমলাইনটাকে এমন মনে করে যে যেহেতু আমি ফল ধরব, সো আমি আই ক্যান অ্যাপ্লাই আনটিল ফেব্রুয়ারি মার্চ অর ইভেন মে, তারা বলে যে এটা স্টিল আর্লি। বাট আমরা ওইখানে থাকার পরেও যেটা আমাদের করতে হয়েছে, সেপ্টেম্বর থেকেই আমরা হচ্ছে এতগুলো প্রেশার থাকার পরেও আমরা টিচারদের সাথে কমিউনিকেট স্টার্ট করে দিয়েছিলাম সেপ্টেম্বরের ফার্স্ট থেকেই, মানে যখনই আমাদের ফল সেমিস্টারটা স্টার্ট হইলো আমরা নেক্সট ফলের জন্য অ্যাপ্লাইয়ের প্রসেসটা স্টার্ট করেছিলাম। এবং আরেকটা ধারণা অনেকের রয়েছে যে ওকে, যেহেতু এটা আমার সেন্ট্রাল ফান্ডিং হবে, সো আমার টিচারদের সাথে অত কমিউনিকেট করার প্রয়োজন নেই, আমি হয়তো শুধু গ্রেড কোঅর্ডিনেটরকে জানালেই হচ্ছে বা গ্রেড কোঅর্ডিনেটরকে ইমেল করলেই হচ্ছে। বাট ব্যাপারটা আসলে এরকম না, ইভেন দো আপনাকে সেন্ট্রালি ফান্ড করতেছে একটা ইউনিভার্সিটি, আপনাকে ওই টিচারদের সাথে কমিউনিকেট করতে হবে, যে টিচারদের সাথে আপনি রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করে, যেটা আমি করেছিলাম, এক একটা টিচারকে আমি, প্রত্যেকটা টিচারকে যাদের সাথে আমি রিসার্চ ইন্টারেস্ট অ্যালাইন করে সবাইকে আমি হচ্ছে মেইল করেছিলাম ইন্ডিভিজুয়ালি, যাতে করে যখন তারা বোর্ডে একসাথে ডিসিশনগুলো নেয় তখন তারা জানে যে ওকে দিস স্টুডেন্ট কন্ট্যাক্টেড উইথ মি বিফোর। তো আমি যেটা করেছি, আমি আমার সবগুলো অ্যাচিভমেন্ট যেগুলো ছিল, যেটা আমি আগেই বলেছিলাম, আমার কনফারেন্স প্রেসিডিংসগুলো, আমার আর্টিকেল যেগুলো পাবলিশ করেছিলাম, এবং যে যে এক্সট্রাঅর্ডিনারি বা এক্সট্রা কারিকুলার যে কাজগুলো করেছিলাম সেগুলোকে আমি একটা ওয়েবসাইটে সবগুলোকে আমি সাজিয়েছিলাম, এবং ওই গ্রেড কোঅর্ডিনেটরকে যখন আমি মেল পাঠিয়েছি বা ওই টিচারদেরকে যখন মেল পাঠিয়েছি তখন আমি ওই ওয়েবসাইটে অ্যাটাচ করে দিয়েছি, আমার তখন তৎকালীন সময়ে যে ট্রান্সক্রিপ্টটা ছিল ট্রান্সক্রিপ্টটা অ্যালাইন করে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি, সো যাতে করে তারা শুধুমাত্র আমার মেইলটাই না দেখে, যাতে করে তারা অ্যাটলিস্ট আমার সম্পর্কে একটা আইডিয়া পায় যে ওকে ঠিক আছে, ও যেহেতু একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে আমি একটু দেখি সেখানে কি আছে। কারণ সবসময় ওরা সিভি পড়তে পড়তে এমন একটা ব্যাপার হয় যে বোর হয়ে যায়, বোর্ডম চলে আসে, টেক্সট আমরা সবসময় এখন আর আমরা টেক্সটটা খুব একটা, মানে অনেক সময় হয় না, আমাদের মনোটোনাস একটা ব্যাপার চলে আসে, সো আপনি যদি ভিজুয়াল কিছু দেখাইতে পারেন তাকে, আপনি তো আপনার সিভিতে খুব বেশি ভিজুয়াল দেখাইতে পারবেন না, সো সেক্ষেত্রে ইটস এ গুড ওয়ে যে আপনি যদি একটা ওয়েবসাইটে আপনি সবগুলো ইনফরমেশন দিয়ে দেন সেক্ষেত্রে তাদের একটা ভালো ইম্প্রেশন আসে। তো আমি সেপ্টেম্বর থেকে টিচারদের সাথে আপনার কমিউনিকেট করা স্টার্ট করি, এবং ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আমি সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই শেষ করি। সো যে কারণে বলতেছিলাম হ্যাকটিক ছিল, কারণ ওই সময় আমার সেমিস্টারও চলতেছিল, আমার এই টিচিংও চলতেছিল, এবং এই যে কাজগুলো সেগুলোও চলতেছিল। সো ভালো দিক হচ্ছে যেহেতু আমি আর্লি স্টেজে অ্যাপ্লাই শেষ করতে পেরেছি, সো আমি অলমোস্ট যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি মোটামুটি 90% থেকে আমি একটা পজিটিভ রেসপন্স পেয়েছিলাম। সো আমি বলবো দ্য হ্যাকস ইজ, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি অ্যাপ্লাই শেষ করেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি গ্রেড কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করেন, এবং আপনার যতগুলো অ্যাচিভমেন্ট রয়েছে, আপনি যা যা করেছেন মাস্টার্স প্রোগ্রামে, সব কিছুকে আপনি আইদার আপনার রেজিউমিতে অথবা আপনি যদি একটা ওয়েবসাইট করতে পারেন সেটাও খুব বেটার, আপনি লিঙ্কডইনটা আপডেট রাখতে পারেন, এই কাজগুলো করে আপনি লিঙ্কডইন প্রোফাইলটাও শেয়ার করে দেন তাদের সাথে, দেন দে উইল হ্যাভ এ গুড ভিউ অ্যাবাউট ইউ।
অ্যামেজিং। আমরা এরই সাথে সাথে আপনার জার্নির স্টোরিটা শুনতে শুনতে আমরা আসলে একজন স্টুডেন্ট তার পিএইচডি কমিউনিকেশন স্টাডিজ যে সে যদি পিএইচডি করতে চায় কি করে সে আসলে প্রোঅ্যাক্টিভ হতে হবে এই বিষয়টা আসলে আমরা আমাদের দর্শকদের জন্য শুনে ফেললাম। নতুন আসা শিক্ষার্থীদের কি কি লাইফ স্কিল দেশ থেকে শিখে আসা উচিত বলে আপনি মনে করেন? এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, কারণ এই জিনিসটা অনেকেই এই ফেস করে, স্ট্রাগলটা ফেস করে এখানে আসার পরে। বেসিকলি যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পার্থক্য রয়েছে বাংলাদেশে এবং ইউএসএতে, সো আমি বলবো যে জিনিসটা আমি দেখেছিলাম সবার মধ্যে বা আমার নিজের মধ্যেও যে জায়গায় আমি স্ট্রাগল করেছি, অনেক ক্ষেত্রে আমরা রিসার্চে একটু পিছিয়ে থাকি বিকজ যে রিসার্চের যে টুলগুলো আছে আমরা টুলগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত না, বা পরিচিত থাকলেও আমরা খুব বেশি প্র্যাকটিস না করায় আমরা দেখা যায় যে সেটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি না। আমি যদি আপনাকে কয়েকটা টুলসের নামই বলি, SPSS থেকে শুরু করে আপনি সোশ্যাল সায়েন্সের জন্য ইভিউজ আছে, বা আপনি যদি পাইথন ধরেন বা আরও যে আর প্রোগ্রামগুলো আছে, আপনি জাস্ট একটু চেষ্টা করবেন এই এই সফটওয়্যার প্যাকেজগুলোর সাথে নিজেকে একটু একটু পরিচিত রাখার জন্য, যাতে আপনার একেবারেই নতুন মনে না হয় আপনি যখন এখানে আসবেন। একটা ব্যাপার থেকে অনেক সময় যদিও এটা হতাশাজনক, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্টুডেন্টরা বা ফ্রেন্ডরা দেখা যায় নর্মাল যে প্রোগ্রামগুলো রয়েছে মাইক্রোসফটের যে প্যাকেজগুলো রয়েছে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, এগুলা নিয়ে অনেক সময় স্ট্রাগল ফেস করে। তো আমি বলবো যে এই বিষয়গুলাই, এই টেকনিক্যাল টুলগুলাই নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য, যাতে আপনি এগুলোতে মানে প্রবলেম ফেস না করেন, কারণ এখানে তারা এখানকার টিচাররা আসলে খুবই বদার্ড হয় যখন তারা দেখে যে আপনি এই টুলগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করতেছেন না। এটা হচ্ছে টেকনিক্যাল সাইড। আর প্রফেশনাল ফ্রন্ট থেকে আমি বলবো যারা দেশে আছেন অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রফেসরদের সাথে লেগে থাকার জন্য। আপনি থার্ড অথর ফোর্থ অথর হয়েও টিচারদের সাথে আর্টিকেলে কাজ করতে পারেন, চেষ্টা করবেন একটা দুইটা আর্টিকেল এর সাথে নিজেকে ইনভলভ রাখার জন্য। আমাদের দেশেও অনেকগুলো কনফারেন্স হয়, অনেকগুলো ইউনিভার্সিটিতে, চেষ্টা করবেন ওই কনফারেন্সগুলোতে জয়েন করার জন্য। আপনার যদি কোনো পাবলিকেশান নাও থাকে, আপনার যদি পেপার নাও থাকে, জাস্ট অ্যাজ এ গেস্ট হিসেবে আপনি কনফারেন্সগুলোতে জয়েন করতে পারেন। আমাদের পাশের যে দেশ রয়েছে ইন্ডিয়ায় গিয়ে আপনি কিছু কিছু কনফারেন্সে জয়েন করতে পারেন, এটা আপনার সিভিকে হেভি করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে, স্কলারলি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা আরেকটা ব্যাপার যেটা ফেস করে, আপনিও আমি জানি বাংলাদেশে ছিলেন, আপনিও জানেন যে আমরা যখন স্কলারলি রাইটিং করি বা অ্যাসাইনমেন্ট লিখে আমরা APA বা কোনো রেফারেন্সিং কোনো কিছুই ফলো করি না। আসলে আমাদের টিচাররাও আমাদের হয়তো ওইভাবে ফোকাস করে না ওই জায়গায় এবং আমরা গাইড করা হয় না, প্রথম একটা শক থাকে আমাদের আসলে একাডেমিক রাইটিং। সো আমি বলবো এই স্টুডেন্ট যারা রয়েছে বাংলাদেশে, আপনারা একাডেমিক রাইটিং এ একটু APAটাকে ফলো করা ট্রাই, অথবা MLA বা যেটাই আপনারা ফোকাস বা প্র্যাকটিস করেন সেটা যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনি দেশে থেকে বাইরে এসে ওই প্রথম ধাক্কাটা খাবেন আর কি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নতুন একটা দেশে একাডেমিক প্রেসার সামলানো এর সাথে সাথে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আসলে কিভাবে করা যায় বলে আপনার মনে হয়? এটা খুবই চ্যালেঞ্জিং, আসলে ডিপেন্ড করে আপনি কোন সিটিতে রয়েছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে রয়েছেন, সেখানে আপনার কেমন কমিউনিটির মধ্যে আছেন আপনি। আমি যদি আপনাকে ভেঙে ভেঙে বলি, আপনি যদি ইলিনয়েরই আপনি শিকাগোতে থাকেন, আপনি এক ধরনের স্ট্রাগল ফেস করবেন, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন। আবার আপনি যদি ম্যাকম্বে যান, আপনি আরেক ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন। তো আমি বলবো মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সবচেয়ে বড় যে কাজ সেটা হচ্ছে আপনার নিজেকে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর সাথে ইনভলভ রাখা, আপনার কমিউনিটির সাথে আপনার ভালো একটা যোগাযোগ রাখা। এভরি টু সাম এক্সটেন্ট এভরি ইউনিভার্সিটিতেই বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থাকে আমার নলেজে যতটুকু আছে, আমি যতটুকু জানি। সো ওই অ্যাসোসিয়েশনের সাথে নিজেকে ইনভলভ রাখা, বাইরের দেশের যেসব স্টুডেন্টরা আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। আমি যেটা করতাম পার্সোনালি আমার স্ট্রেস রিলিফ করার জন্য, আমি অনেক রান্না করতাম। সো রান্না করতাম, এট দ্য সেম টাইম রান্না করার সময় আমি বাসায় কথা বলতাম। সো ওই যে রদ দেখা কলা বেচার মতো অবস্থা আর কি। সো আমার রান্না হয়ে যাইত, আমার বাসায় কথা হইতো, আমার স্ট্রেসও কিছু রিলিফ হইতো। রাইট, আর আমি চেষ্টা করতাম হচ্ছে আমি আপসেট হইতাম না যখনই আমি কোনো অ্যাসাইনমেন্টে খারাপ মার্কস পাইতাম বা খারাপ গ্রেড পাইতাম। আমি এমন হয়েছে আমি প্রফেসরকে গিয়ে বলেছি, ওকে তুমি আমাকে গ্রেড আপডেট করতে হবে না, বাট লেট মি গিভ দ্য অপরচুনিটি টু আপলোড ইট অ্যাগেইন। সো
এভাবে বলতাম, আমি হতাশ হওয়ার জায়গা থেকে সরে এসে জাস্ট আমি শিখতে চাই, তুমি আমাকে শিখাও, তুমি আমাকে গ্রেড আপডেট করতে হবে না, বাট অ্যাট লিস্ট আমাকে প্রপার ওয়েটা শিখাও তুমি। সো এইভাবে হতাশ না হয়ে আপনারা যারা আপনাদের আগে এসেছে তাদের সাথে যোগাযোগ রাখবেন, বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলবেন। আমি পার্সোনালি যেটা করতাম, আমি প্রচুর ইনভলভ থাকার ট্রাই করতাম, এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমাদের কমিউনিটিতে আমি যোগাযোগ রাখতাম সবার সাথে, বা ইউনিভার্সিটিরও যে আরও যে পজিশনগুলো আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাজ করার সুযোগ রয়েছে সেখানে আমি যাইতাম। আর আরেকটা ব্যাপার, খুবই সাপোর্টিভ যে ব্যাপার আমি ফিল করেছি আমার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ম্যাকম শহরে স্পেসিফিকলি যদি বলতে যাই, তাদের যে এখানে চার্চেসগুলো ছিল ওই চার্চের লোকজন দে আর ভেরি 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 আন্তরিক, যে আপনার সাথে ইভেন সেখানে কিছু লোক থাকতো যারা হচ্ছে আপনার সাথে ইংলিশে আপনার সাথে কথা বলতেছে, সো দ্যাট আপনার ইংলিশ কনভারসেশনাল যে স্কিল সেটা একটু ডেভেলপ করে। তারপরে আপনার আমাদের মস্ক ছিল সেখানে, সো ইসলামিক সেন্টার, সেখানে আমি যাইতাম যখনই নিজেকে মনে হইতো যে রিসার্চ করা প্রয়োজন, কোনো না কোনোভাবে যে কাজগুলো করে আমরা অভ্যস্ত দেশে, তখন আমার মনে হচ্ছে যে এই ধরনের যে সেন্টারগুলো আছে বা রেক সেন্টার থাকে, রেক সেন্টারে আপনি অনেক ধরনের অ্যামিনিটিস থাকে, রেক সেন্টারে আপনি যাইতে পারবেন, ডিজিটাল রেক সেন্টার থাকে, আপনি যদি গেমার হন আপনি ডিজিটাল রেক সেন্টারে যেয়ে গেম খেলতে পারবেন। সো এই এই কাজগুলো করলে মনে হয় আপনার যে মেন্টাল হেলথটা সেটা আপনার আপনি ফিট রাখতে পারবেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক মেন্টাল হেলথ ইস্যুস, দিজ আর রিয়েল ইস্যুস, এগুলোর প্রতি অবশ্যই আপনার ফোকাস এবং যত্নশীল হওয়া উচিত, যত্নবান হওয়া উচিত, কারণ আপনি মেন্টালি যতক্ষণ পর্যন্ত স্ট্রং থাকবেন ততক্ষণ পর্যন্তই আপনি আপনার 100%টা দিতে পারবেন। চমৎকার কিছু অ্যাডভাইস আসলে আমরা পেয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যেও খুব চমৎকার কিছু ইনফরমেশন শেয়ার করেছেন, যেখান থেকে আসলে আমাদের নতুন যারা শিক্ষার্থী আছে অথবা নতুন যারা এই দেশে এসেছে তাদের কপ আপ করতে অনেক সুবিধা হবে, নিজেদেরকে আরো চমৎকারভাবে তারা তৈরি করে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা, আপনার পিএইচডি জার্নির জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।